এবার করোনা ভাইরাস আপডেট। পরীক্ষায় যাদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হচ্ছে না, আপাত দৃষ্টিতে তাদেরকে নিরাপদ মনে হলেও ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় এই ধারণা পাল্টে যেতে বসেছে। যাদের রিপোর্ট নেগেটিভ তারা সবাই কি নিরাপদ? পরিস্থিতি বলছে না, কারণ ভারতে এক গবেষণায় দেখা গেছে আরটিপিসিআরের টেস্টে নেগেটিভ আসলেও সিটি স্ক্যানে কোভিড ধরা পড়ছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরাও। আরও দেখুন রিপোর্টে। দ্বিতীয় ঢেউয়ে এশিয়ার দেশগুলোতে ভয়াবহ রূপ নিয়ে ফিরেছে করোনা ভাইরাস। বাংলাদেশ, ভারত ছাড়াও আরও কয়েকটি দেশে পরিস্থিতি দিনে দিনে খারাপ হচ্ছে। ভারতে প্রতিদিনই নতুন আক্রান্তের রেকর্ড হচ্ছে। শনিবার 24 ঘণ্টায় 1.5 লাখ রোগী শনাক্ত হলেও ধরা না পড়া রোগীদের নিয়ে দারুণ চিন্তিত গবেষকরা, কারণ তারা দেখতে পাচ্ছেন প্রচলিত পরীক্ষায় দ্বিতীয় ঢেউয়ে বহু মানুষের করোনা ধরা পড়ছে না, কিন্তু তারা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে গেলে সিটি স্ক্যানে সেটি ধরা পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন করোনার রিপোর্ট নেগেটিভ এলেও তা পুরোপুরি নিশ্চিত হতে সিটি স্ক্যান করাতে হবে, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আরএটি অথবা আরটিপিসিআর টেস্ট। এতদিন এই দুটি পরীক্ষার মাধ্যমেই করোনা শনাক্ত করা হয়েছে। তবে ভাইরাসের নতুন ধরনের কারণে কেবল ওই দুই ধরনের পরীক্ষার ওপর নির্ভর করে থাকা যাচ্ছে না। দেখা যাচ্ছে পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে, কিন্তু বাড়ি ফিরে ফের জ্বর এসেছে ওই রোগীর। ইতোমধ্যেই ভারতের গুজরাটে এমন অসংখ্য রোগীর খোঁজ পাওয়া গেছে। খোঁজ মিলেছে পশ্চিমবঙ্গের কলকাতাতেও। ভারতের ন্যাশনাল অ্যালার্জি অ্যাজমা ব্রঙ্কাইটিস ইনস্টিটিউটের পরিচালক ও ফুসফুস রোগ বিশেষজ্ঞ ডাক্তার অলোক গোপাল ঘোষাল, তিনি জানিয়েছেন অনেক ক্ষেত্রেই এখন আরটিপিসিআর পরীক্ষার মাধ্যমে করোনা ভাইরাস শনাক্ত করা যাচ্ছে না, সেক্ষেত্রে সিটি স্ক্যানে তা শনাক্ত হচ্ছে। সিটি স্ক্যান অনেক সূক্ষ্ম বিচার করতে সক্ষম। তিনি বলেন সিটি স্ক্যানে যদি দেখা যায় রোগীর বুকে ওই ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান, সঙ্গে সঙ্গে তাকে হোম আইসোলেশনে পাঠানো হচ্ছে। চিকিৎসকরা বলছেন আরটিপিসিআর টেস্টে রিপোর্ট নেগেটিভ আসার পরেও অনেকের কাশি কমছে না, শ্বাসকষ্ট হচ্ছে। তাদের সিটি স্ক্যান করতে গিয়ে দেখা যাচ্ছে ফুসফুসে গভীর সংক্রমণ, সে কারণেই তারা অনেক সময় একই সঙ্গে আরটিপিসিআর আর সিটি স্ক্যান করার পরামর্শ দিচ্ছেন। তবে অনেকের সিটি স্ক্যান করার সামর্থ্য না থাকায় সেক্ষেত্রে দুবার আরটিপিসিআর টেস্ট করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিকে ভারতের কোভিশিল্ডের ডাবল ডোজ বা পূর্ণাঙ্গ ভ্যাকসিন নিয়ে করোনায় আক্রান্ত হচ্ছেন চিকিৎসক সহ বহু মানুষ। টিকা নেওয়ার পরও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর প্রধান মোহন ভাগবত। চিকিৎসার জন্য তাকে মহারাষ্ট্রের নাগপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।